بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. গুশনাকার এখন গুশনাকার আমার নবীকে রহমত বলেছেন কে? আল্লাহ। এই বাবা কে বলেছেন? আল্লাহর কথার মধ্যে কোন ভেজাল আছে নি? আমার নবী কেমন রহমত একটু কথা বলে নাই। একটা উট নবীজির কাছে আসলো, নবীজির কাছে আসিয়া কি যেন গুনগুন গুনগুন সুরে কথা বলতেছে। নবীজি উটটার সাথে কথা বলে, সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, একটা উট আপনি নবীজি রহমাতুল্লিল আলামিনের কাছে আসলো, আপনি কি যেন ফিস 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 করে বললেন, আপনি কি বললেন এই উটটার সাথে? নবীজি আমাদেরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি উটের কথা বুঝেননি? এ যুবক মুরব্বী আব্বুরে, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন আমার নবীজি উঠের ভাষা বুঝে কিনা? বুঝে কিনা বলেন? সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি উঠের সাথে ফিস ফিস করে কি বললেন, কি বলছেন উঠের সাথে আমাদেরকে বলে দেন। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি কি বলছি উঠের সাথে তোমরা যদি শুনতে চাও, তোমরা সবাই একসাথে বসে আমি নবীজির সামনে শ্রোতা হইয়া বসবা, আমি নবীজি বক্তা হইয়া তোমাদেরকে ওয়াজ কইরা আজকে শুনাম। এই বাবা, এইরকম ভাবে ওয়াজ করা যায় আছে না নাই? আছে না নাই? জোরে কয়।